গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার আমি ব্লগ করছি, মানে কোনো ভিডিও বানাচ্ছি, কারণ এক সপ্তাহ হয়ে গেছে আমি কোনো ভিডিও দিইনি, আর ভিডিও কোনো কিছু শ্যুটও করতে পারিনি। তার একটা বিশেষ কারণ আছে, সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নেবো। তো আজকের দিনটা, আজকে তো রান্না পুজো, মানে আজকে রান্না আর কাল পুজো, তো ভাবলাম আজকের একটা ছোট্ট করে ব্লগ করা যেতেই পারে। তো বেশি কিছু রান্না আমাদের এবছর হচ্ছে না, আমাদের প্রত্যেক বছর অনেক কিছুই মানে রান্না হয়, অনেক কিছু মানে হচ্ছে যে যে নিয়মগুলো আছে আর কি, যে যে নিয়মগুলো আমার মা প্রত্যেক বছর করে আসে সেগুলো হয়, কিন্তু এবছর হচ্ছে না। তো সেই কারণটা আমি এখন বলছি না, ওটা পরে কোনো একটা ব্লগে কিংবা ভিডিওতে আমি ভালো করে খুলে বলবো। তো আজকে যেটুকুনি করার আর কি সেটুকুনি হচ্ছে, তো ছোটো করেই হচ্ছে, তো ওই জন্য আমি এত দেরিতে ব্লগটা আরম্ভ করলাম, নাহলে হয়তো অনেক সকাল থেকে আরম্ভ করে দিতাম। তো চলো ভিডিওটা শুরু করি, আর আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো আজকে তো রান্না পুজো, মানে আজকে রান্না হবে আর কালকে পুজো হবে। তো মামার বাড়িতে তো মনসা থান আছে, ওখানে কালকে পুজো হবে, যাব। আর আজকে দেখি যদি যেতে পারি রাতের দিকে তো যাব। তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। অনেক কিছু রান্না হয় আমাদের, কিন্তু এবারে সেরকম কিছুই হচ্ছে না। কী কী হতো তোমরা দেখতে পাবে, আর কী কী আগে হতো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা এখন শুরু করি, আর যদি ভালো লেগে থাকে তাহলে দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ অনেক কিছু হতে চলেছে ভিডিওটাতে। আমাদের রান্নাটা ছোট্ট করে হবে, কিন্তু ভিডিওটা হয়তো বড় হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে রান্না পুজোর মানে পরের দিন, আজকের পুজো আছে, আজকে মনসা পুজো আছে, আজকে বিশ্বকর্মা পুজো আছে। তো তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক। তো আমি এখন এসেছি মামার বাড়ি, আর মামার বাড়ি মনসার থান আছে, তো সেখানে পুজো হবে। তো সব কিছু যোগাড়যন্ত্র হয়ে গেছে, একটু পরে ব্রাহ্মণ আসবে, 10:30 বলেছে, তো কখন আসে দেখা যাক। আর থানের সব কিছু দিয়ে আসা হয়ে গেছে, ডালা টালা, তো একটু পরে পুজো শুরু হবে। তো আমি এখন মামার বাড়ি চলে এসেছি, আর আজকে হয়তো মামার বাড়ি থাকবো, কারণ মামার বাড়িতে নিমন্ত্রণ আছে আজকের পান্তার। তো মামাদের কী কী রান্না হয়েছে সেগুলোও দেখাবো তোমাদের। তো এখন চলো যাই। আর মামার বাড়ির মনসার থানটা খুব জাগ্রত, আগে অনেক বড় করে পুজো টুজো হতো, এখনও হয়, অনেক বড় করেই হয়। তো তোমাদেরকে সব দেখাবো। ওই ঘরে বাচ্চা কাচ্চারা উপরে আছে, ওই ঘরে আমার দিদি আছে, তো খুব শব্দ হচ্ছে, সব গান টান চালিয়েছে তাই জন্য। তো চলো তোমাদেরকে দেখাই আমার মামার বাড়ির মনসার পুজো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটা শুরু করা যাক। মামিদের কী কী রান্না হয়েছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। মামিদের নাড়ু হয়েছে, কলার বড়া, আর এপারে ঠাকুরকে খেতে দিয়েছে। এপারে নাড়ু, আর এপারে পিঠে মালপোয়া, গুড় পিঠে। তো এইগুলো নাড়ু হয়েছে, আর ওপারে আরও রান্নাগুলো আছে, তোমাদেরকে দেখাচ্ছি। মাছ ভাজা, এখানে ইলিশ মাছ, কাতলা মাছ, তুই বল, ভালো বলতে পারবি বল না, ইলিশ মাছ, কাতলা মাছ, এপারে ডাল চচ্চড়ি, এপারে আর একটা চচ্চড়ি, আর এপারে ভাজা ভুজি আছে, আর এটা মাছের তেল ইলিশ মাছে, আর এই পায়েস হয়েছে, আর এইটা পান্তা, মায়ের ভোগ, আর মামি এটাকে ফুল দিয়ে ভালো করে পুজো করেছে। তো দেখলে মামিদের কী কী রান্না হয়েছে, মামিদের অনেক কিছু রান্না হয়, আর ওপারে মনে হচ্ছে ঠাকুরমশাই চলে এসেছে। তো চলো ওই পারে পুজোর দিকে যাওয়া যাক। সব ডালা আর ঠাকুরমশাই চলে এসছে এই পারে।
ভাত তো ভয়তে দিলাম দুই মিনিট কষ্ট না না কই ডাং 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 আমার বাইকে নিয়ে আইতে পূজো করি ও গঙ্গা মিমি এখন মিমি গঙ্গা ইয়ে জলে এখন আমাদের ভিতরে এই যা না রোদ তো উঠে যাবে নামিয়ে দিতে হবে দুটো দিচ্ছি দাও আর দুটো আমি বুঝিনি বলো বলো মামি হাব বলেনি তোমাকে বললেই হলো কোলে একটা দিলাম হবে হবে আমাদের পড়েনি ঠোঁট ফাটছে নাকি ওটা আগে দিই তাহলে মা হবে কি করে
খাবো সবকিছু উপরে নিয়ে যেতে হবে আমি আর দিদি সব উপরে নিয়ে যাবো আর বাচ্চারাও বসবে হাই শুধু হাই তুলে তুলে ওরা ঘুম আর আসছে না শুধু হাই তুলে যাচ্ছে দুজন বসে আছে ফোন নিয়ে আর এবারে দিদি আছে আর এবারে খাবার দাবার আছে এগুলো আমরা উপরে নিয়ে যাবো আর এই আমাদের আজকের মেনু সবাই আসছে এবারে আমরা খেতে বসবো এবারে চলে এসছে ভাই আর ওরা কোথায় গেল সব এই তাড়াতাড়ি আয় তুই কখন খাবি আমি একটু পরে খাচ্ছি কেন তুই এত খাটাখাটনি করেছিস কালকের থেকে অত রান্না রাতে রাতে দুটো পর্যন্ত রান্না করেছে ওরা সব হাই গাইস তো দূরবেলা মার বাড়ি থেকে চলে এসেছিলাম আর তারপরে এতক্ষণ ঘুমাচ্ছিলাম আর একটু আগে উঠেছি তো মামাদের কী কী রান্না হয়েছে তোমাদেরকে তো দেখালাম আর আমাদের কী কী রান্না হয়েছিলো সেগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম কিন্তু এখন আর সেগুলো দেখাচ্ছি না আমি মুখেই বলে দিচ্ছি কী কী হয়েছিলো আমাদের কালকে তো ভাত হয়েছিলো মানে যেটা পান্তা আজকে হয়ে গেছে সেটা আর মাছ ভাজা ছিল ইলিশ মাছ ভাজা তারপর ডাল চচ্চড়ি পায়েস আর ভাজা ভুজি ছিল আমাদের অন্য অন্য বছর অনেক রকমের রান্না হয় যেমন পুঁই শাকের চচ্চড়ি হয় তারপর মাছও তিন চার রকমের হয় চিংড়ি টিংড়ি হয় পিঠে হয় মানে গুড় পিঠে তারপর তিলের নাড়ু কলার বড়া এসব হয় কিন্তু এবছর সেসব কিছুই হয়নি তোমাদেরকে বললামই আর কী জন্য এতদিন ধরে ভিডিও দিইনি সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো তাতে সব কিছু ক্লিয়ার করবো তো এখন তোমাদেরকে দেখাবো আমাদের ঠাকুর কীভাবে খেতে দিয়েছিলো ভাই আজ সকালবেলা দিয়েছিলো খুব সুন্দর এঁকেছে একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে দেখায় তো ভাই এখানে অষ্টনাগকে খেতে দিয়েছে আজ সকালবেলা ও এঁকেছে এগুলো কী বলো তো এগুলো হচ্ছে সাপ তো এইখানে অষ্টনাগকেও খেতে দিয়েছে এই তো আর্টিস্ট সাপ এঁকেছে পালাচ্ছে আবার আর এই গ্যাসে আমাদের আজ কালকে রান্না হয়েছিলো তাই জন্য এটাকে পুজো করা হয়েছে এটাকে আর আজকে কোনো কিছু এতে রান্না করা হয়নি আর এখানেও খেতে দিয়েছে আর ওপারেও আছে একটা খাবার দিয়েছে সেটা দেখাচ্ছি না তো এই ছিল কালকে এখানে আমাদের পুজো তো সকালবেলা অষ্টনাগকে খেতে দিতে হয় তো আমার ভাই সেটা অষ্টনাগকে এঁকেছে এঁকে খেতে দিয়েছে আলপনার আলপনা দিয়েছে তো খুব সুন্দর এঁকেছে তোমরা দেখলে আর আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তো ততক্ষণের জন্য বাই